ভালো মানের গাবি ভাই। আচ্ছা, এই যে আপনি বলতেছেন ভালো মানের, তো ভালো মানের যে আমার অনেক দর্শক আছে চিনে না, তাদেরকে একটু চিনেন তো। গরুটা প্রথমত চামড়া চিকন, গরুটা বিগ সাইজ আপনার লম্বায় বা আপনার হাইটে সব দিকে, আপনার চাম চোচা পাতলা, তার চারটা বাট চারটা জাগার, হাত পা গুলো চিকন। আচ্ছা, গাভীর কি হাত পা চিকন থাকলে ভালো? হ্যাঁ, আপনার মূলত যে গাভীগুলো অরিজিনাল জাতি গাভী, ওই গাভীগুলোর হাত পা বেশি মোটা হবে না। বেশি মোটা হবে না? আমরা তো সারের ক্ষেত্রে দেখে থাকি যে পা যত মোটা হয় তত ভালো হয়। ভালো। আর গাভীর ক্ষেত্রে গলা চিকন, আপনার কান ছোট। আচ্ছা আচ্ছা, লেসটা একটু বাইরে হয়, পাছাটা উঁচা। আচ্ছা, লেসটা ছোট, মানে এটার মধ্যে ভালো বৈশিষ্ট্য আছে অনেক। আচ্ছা, এই ধরনের বৈশিষ্ট্য দেখে কিনলে আমার দর্শকরা অনেক ভালো, অনেকে হয়তো ঠকবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জিয়াল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি বিগ সাইজের কিছু গাভীর সামনে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর সুন্দর চমৎকার গাভী। তার এই লোকেশনটা হচ্ছে গাভীর জন্য কিন্তু বিখ্যাত, কিন্তু আপনারা অনলাইনে ওইভাবে জানেন না। এটা হচ্ছে নাটোর। নাটোরে অনেক খামারি রয়েছে এবং তাদের কাছে অনেক বড় বড় গাভীও রয়েছে। নাটোর সদর হরিশপুর ঘুষপাড়া। তো আজকে আমরা একজন অভিজ্ঞ খামারি, যিনি 18 বছর যাবৎ শুধু এই গাভী লালন পালন করেন। আর ওনাদের একটা পদ্ধতি হচ্ছে, ওনারা ভালো ভালো বকনা সংগ্রহ করে যখন গাভী হয় তখন ওনারা বিক্রিও করে দেন। তো এটা কেন করেন ওনারা, এই জিনিসটা জানার চেষ্টা করবো। আর কিছু ভালো গাভীর বৈশিষ্ট্য আপনাদেরকে চেনানোর চেষ্টা করবো, এবং যদি এরকম ভালো গাভী কেউ নিতে চান তো কীভাবে নেবেন সেটাও জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা খামারির সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম সিরাজুল ইসলাম, আমার বাড়ি নাটোর সদর, নতুন বাস স্ট্যান্ডের পাশে। আচ্ছা, তো দেখতেছি মাশাআল্লাহ আপনার এখানে খুব সুন্দর একটি খামার। এখানে কিছু গরু বাঁধা, ওইদিকে খামারও কিছু আছে। তো কতগুলো আছে আপনার গাভী? আমার গরু ধরেন 12-13টা সবসময় থাকে। 12-13টা? আচ্ছা, এই গাভী পালনের সাথে আপনি কতদিন যাবৎ জড়িত? আমি আজকে 18 থেকে 20 বছর যাবৎ এই গাভীর পিছনে। আচ্ছা, 18 থেকে 20 বছর শুধু এই গাভী পালন করে? গাভী পালন করে। আচ্ছা, আজকে আপনারা, আমরা তো আপনার একটা ভিডিও করেছি, আজকে একটা ভিডিও করব যে আপনি কিছু গাভী, ভালো ভালো গাভী চেনাবেন আমার দর্শকদেরকে। কারণ অনেকে আছে যে গাভী চিনে না, যেহেতু আপনার নাটোরটা কিন্তু গাভীর জন্য আসলে বিখ্যাত, অনেক খামার কিন্তু আছে। আমরা বাচ্চা থেকে গাভী ধরেন বড় করি। আচ্ছা আচ্ছা, আমাদের এই নাটোরের লোক। হ্যাঁ। আচ্ছা, এই বড় করে কি বিক্রি করে দেন? বেশিরভাগই ধরেন ছেড়ে দিয়ে হয়তো 2 বিয়ান খাইলাম, 3 বিয়ান খাইলাম। এই বাচ্চাগুলো সংগ্রহ করেন কোথা থেকে? বাচ্চা ধরেন আমার নাটোরের বিভিন্ন খামার থেকে, ধরেন রাজশাহী থেকে, ইয়ে থেকে। আপনাদের এদিকে তো আমরা জানি যে অনেকটা বর্ডার সাইডের গাভীও থাকে। হ্যাঁ, চুয়াডাঙ্গার দিকে বর্ডারের সাইডের গাভী। এটা তো আপনি হাটে যে বকনা বাচ্চাগুলা ঠেস গরুগুলো উঠে, তো আমি হাটের গরু কিনি না। বিশেষ করে আমার খামারের কিছু বাচ্চা আর কিছু বাচ্চা যদি কোনো খামারে চয়েস হয়, যেরকম কান ছোট, চাম চোচা পাতলা, চারটা বাট চারটা জাগাত। আচ্ছা, আমরা একটা কথা শুনে থাকি যে আপনাদের এদিকে অনেকে বকনা কিনে নিয়ে গাভী উপযুক্ত করে বিক্রি করে দেয়, এটা আসলে কেন করে তারা? এটা করে কি লাভবান হয়? এটা এক ধরনের একটু লাভবানতা, হয়তো দিনে দিনে খাওয়াচ্ছে, ধরেন একদিনে টাকাটা পাচ্ছে, এটাই মূলত লাভবান। তারপরেও তো আছে কিছু লাভবান আছে, মানে একটা বকনা কিনলো 1,00,000 টাকা বা 80,000 টাকা দিয়ে 1-2 বছর পালন করার পরে দেখা গেছে 2,00,000-2,50,000 টাকা তারা বিক্রি করে ফেলে ইয়ে দিল, দিয়ে আবার ধরেন একটা বাচ্চা কিনলো। আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে এই সিস্টেমটা? এই সিস্টেমটা আমাদের দিকে বেশি। আচ্ছা, আর আপনাদের এদিকে বেশিরভাগই দেখতে পাচ্ছে বড় বড় গাভী, এটা রহস্য ভাই? কিছুগুলা ইন্ডিয়ান যেই আপনার গরুগুলা আসে ওইগুলার থেকেই বেশিরভাগ সংগ্রহ। যেরকম এই যে এই গরুটা, এই গরুটা আপনার যে মুন্ডিয়া ভারত থেকে আসা, ওই মুন্ডিরই বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, ভারত থেকে যে মুন্ডি গাভীটা আসছে ওইটার বাচ্চা? ওইটারই বাচ্চা। আচ্ছা, আপনারা একবার এইভাবে দেখে সংগ্রহ করেন? সংগ্রহ করা, তারপরে ইয়া করেন। তা আমার অনেক দর্শক আছে, তো আপনার এরকম গাভী নিতে চাবেন দিবেন কিনা? দিব ভাই, আমি তো যে আপনাকে বললাম যে এখন যে আমার এই কিছু না, হয়তো সীমিতভাবে দাম চাওয়া, সীমিতভাবে বুঝি হয়,
তাহলে বা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যেহেতু অনেক অভিজ্ঞ 18 বছর যাবত তো আপনি তো মোটামুটি গাভীর বৈশিষ্ট্য ভালো বুঝেন তো চলুন আমরা একটু বৈশিষ্ট্য দেখাই এবং ইয়া দেখাই তো মাশাআল্লাহ একটা বড় সর গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টন ফিজিয়ান মুন্ডির বাচ্চা কিন্তু এটার তো শিং আছে শিং আমাদের দেশে তো আর ওইভাবে করে না আচ্ছা ওই দেশ মুন্ডি করানো হয় মুন্ডি তো অরিজিনাল হয় না আচ্ছা আচ্ছা এটার মাটা ছিল মুন্ডি আর মা ছিল মুন্ডি আচ্ছা খুবই আচ্ছা এটাতে কত লিটার দুধ পাচ্ছেন এটাতে ভাই বর্তমান আজকে 3 দিন 24 লিটার মতো আছে প্রথম বিয়ানে 24 এই বিয়ানে আশা করা যায় আমি 30 লিটার পারে পাবো 30 লিটার আচ্ছা এটা চাওয়া দাম কি রকম এটা আপনার 330000 টাকা হলে আমি দিতে পারবো 330 আর ওই বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা না সার বাচ্চা এটা 3 দিন বাচ্চাটার বয়স আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার কেউ রানী বিট বলে আচ্ছা রানী বলে আপনার হলস্টেন রানী বলতে তো কোনো জাত নেই না না এটা তো এমনি জাত হলো হলস্টেন আচ্ছা রানীটা বলে কেন হলস্টেন বলতে পারেন এটা এই সাদা বেশি আচ্ছা বলে একটু সাদা হলো তখন রানী বলে রানী বলে এগুলো কি একটু ভালো বেশি হয় নাকি হ্যাঁ মোটামুটি ভালো হয় আচ্ছা গাবি তো মাশাআল্লাহ অনেক বড় সর এটা কি কোনো ক্রস আছে সাইলের সাথে এটা হালকা ভাই আমাদের দেশে গরু থাকবে আচ্ছা আমাদের দেশে একবারে 100 অত ধরেন শুটও করে না আচ্ছা এটা কয় দাতে গাবিটা এই গাবিটা ভাই 6 দাঁত ছিল কেবল খিল উঠেছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চাটা কত দিন হয়েছে বাচ্চাটা আজকে 6 দিন 6 দিন বাচ্চাটাও বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটাও ধরেন জার্সি ফিজিয়ান বাচ্চা জার্সি ফিজিয়ান জার্সি বাচ্চাটা তো মাশাআল্লাহ খুব সুন্দর তা এখন কত লিটার দুধ পাচ্ছেন এটা থেকে এটা আপনার এই অবস্থায় ধরেন 24 25 লিটারের মতো আসছে 24 25 কত লিটার আসতে পারে সর্বোচ্চ 28 30 28 30 আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এটা আপনার 320000 টাকা হলে আমি দিতে পারি 320 তারপর আলোচনা করতে আলোচনা সাপেক্ষে কিছু এটা হচ্ছে দুই নাম্বার গাবি না দুই নাম্বার আচ্ছা সিরিয়ালে দুই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টন ফিজিয়ান আমার ঘরেরই বাচ্চা আচ্ছা এটা কয় দাঁতের এটা দুই দাঁত মাত্র দুই দাঁত নতুন গাবি দুই দাঁত নতুন গাবি আচ্ছা তো এটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা এই যে বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা ঘন্টা তিনেক আগে বাচ্চা আজকে হয়েছে আজকে দিছে ফার্স্ট বিয়ানে গাবি ওইভাবে তো বলা যাচ্ছে না তো কত লিটার হতে পারে ফুলও পড়ে গেছে আপনার প্রথম বিয়ান তো ধরেন 14-15 কারণ বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটা দুধ খাওয়াইতে হবে তো এটার দাম চাবেন কত টাকা এটা আপনার 240000 টাকা হলে এটা দেওয়া যাবে 240 240 এটা তো চাওয়া দাম তারপরে তো কিছু আলোচনা আপনি হ্যাঁ আলোচনা সাপেক্ষে একটু কিছু তো পাশে তো আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 নাম্বার গাবি হ্যাঁ তো এটা কি জাতের এই গাবিটা হলো আপনার হলস্টেন ফিজিয়ান সাথে হালকা শাহিওয়াল আছে শাহিওয়াল ক্রস আছে আছে হালকা কয় দাঁতের এটা এটা 6 দাঁত 6 দাঁত আচ্ছা তো এটা বাচ্চাটা কি জাতের এটা বাচ্চাটা ভাই কানাডা বকন বাচ্চা এটা কততম বিয়ানে বাচ্চা এটা ভাই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বিয়ানে বাচ্চা যাক মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন হয়েছে বাচ্চাটা বাচ্চাটার বয়স 14 দিন 13-14 তো এখন তো মনে হয় দুধ পাচ্ছেন কত লিটার পাচ্ছি দুই বেলা ভাই 20 লিটার পাচ্ছি কিন্তু আমি 18 বলে দিব 18 বলে দিব আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম পড়বে 260000 টাকা 260 তো মাশাআল্লাহ আপনার এখান থেকে অনেক কিছু আসলে শিখার হলো ভালো ভালো কিছু গাভীর বৈশিষ্ট্য জানলো আমার অনেক দর্শকরা তো আপনার এখান থেকে আপনি নিয়মিত গাভী বিক্রিও করবেন তো অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নিবে যদি তারা আসবে দেখবে বা অনলাইনে যে ইয়েটা ওটা আপনার ভিডিও দেখে বা ইমোতে দেখে ইয়ে করে নিবে আচ্ছা আচ্ছা একদম আয়েশা যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিলে আমার জন্য খুবই ভালো আচ্ছা আর নেওয়ার পরও যদি কম হয় আহামরি কম হয় যেটা 20 বলে দিচ্ছেন যদি 10-12 হয় তখন আপনারা এটা চেঞ্জ করে আমার খামারের দাম আর খামারে আমি আবার আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ